আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রসুল মতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আরেকটি নতুন ডেজার্ট নিয়ে আসলাম, বানাবো মানে ডেজার্ট নিয়ে আসলাম মানে বানাবো। আমার কন্ডেশ মিল্ক লাগবে, ঘি লাগবে, সাথে আমার লাচ্ছা সময়। আমি প্রাণ কোম্পানি পেয়েছি, আপনারা ইচ্ছিত ভালো কোম্পানি পেলে নিয়ে আসবেন। আমার এই তিনটা জিনিস লাগবে আজকের, আর সাথে আমি কালকে আপনাদের দেখাইনি, দই তো এখন সবাই পারে, আমি দই বানিয়েছিলাম। আজকে কালকে রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম ভিতরে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি আপনাদের এটা নিয়ে আমি রোজার সময় দুইবার বানিয়েছি, দেখাইনি, কারণ এটা অলরেডি সবাই দিচ্ছে বারবার। এটা আজকের ইফতারি আমাদের, এটা হবে দই। আর আমি যে বানাবো যেটা আপনাদের দেখাচ্ছি কি বানাবো, আমার আবার বেশি হয়েছিল, আমি এটার মধ্যে যেটার মধ্যে দই এটার মধ্যে মিক্স করে দিচ্ছি, শেষ হয়ে গিয়েছিল, এটা আমি ঢেলে ফেলেছি, ফালাইনি দুধগুলো, আলহামদুলিল্লাহ এটাও হয়ে গিয়েছে। এটা ভিতরে দেওয়া হয়নি, এটা বাইরে রেখেছিলাম, বাইরে এরকম পারফেক্ট হয়েছে দেখ। আলহামদুলিল্লাহ আমি আমার হাজবেন্ডের কথায় এটার মধ্যে আমি করেছি, আমি জানতাম না যে দই হয়। আলহামদুলিল্লাহ এইবার নিয়ে এটা তিনবার করলাম আমি এই ওভেনে, তিনবারই মাশাল্লাহ, এবার আরও বেশি পারফেক্ট হয়েছে। যত করবো তত আরও বেশি মানে বোঝা যায় কতটুক দই, কতটুক দুধ, পরিমাণ মতন চিনি। আলহামদুলিল্লাহ এই যে আমার দইটা এরকম লুক আসছে। বাচ্চারা বলে ভ্যানিলা মিল্ক সেট খাবে, এই যে পাকা কলা আছে না, এই যে পাকা কলা, এই আমার দুই মেয়ে বলতেছে বানাবে বলে, দুনো মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সাথে ভ্যানিলা আইসক্রিম লাগবে, ভ্যানিলা আইসক্রিম দিবে, আর এখানে দুধ ঢেলে ফেলেছে, ও বানাবে এখন। আওয়াজ আসলে তো আবার ইউটিউবে থেকে ইয়ে আসবে, যে না আওয়াজটা দেখাতে পারবো না আপনাদের, ও যেভাবে দিচ্ছে সেটা দেখাবো। এই যে এখানে দুধ দিয়েছে, এখন ব্যানানা দিবে, দুইটা ব্যানানা দিয়েছে, ওরা বলে খাবে। আর দুই কাপের বেশি দুধ দিয়েছে, তেলেগা এনে তো আমার দুই ইন্ডিয়া ভাই আসে, বলছে আমি যদি খায় খাবে, ওর আব্বু খাবে না বা আমি খাবো না, কারণ এত মিষ্টি খাবার আজকে এমনি ডেজার্ট মিষ্টি হবে যেটা আমি বানাবো, এত বেশি মিষ্টিও না বা কম মিষ্টিও না। ওই যে আইসক্রিম খুলেছে, আইসক্রিম দিবে, ও বানাতে থাকো। আমি আজকে আমি তো বললো আপনাদের রেসিপিটা দেখাবো, আজকে আমি বানাবো বরফি। কীভাবে বরফিটা বানায় বা আমি বানাই কীভাবে, এখন তো অলরেডি সবাই পারে এটা। আমার ঘি লাগবে আগে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা দুই চামচের মতন ঘি লাগবে, আমি ঘিটা দিয়ে দিলাম, ঘিটা গরম হতে হবে, ঘিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সেমাইটা এক প্যাকেট ঢেলে দিব। আপনাদের ঘরের ফ্যামিলি সদস্য বুঝে আপনারা করবেন, কারণ আমার সদস্য আমরা চারজন, আর ওই যে দুই ইন্ডিয়া আসবে, এই জন্য এগুলো ভালোভাবে বেজে নিতে হবে, এই সেমাইটা ভালোভাবে বেজে নিতে হবে। ব্যানানা মিল্ক শেক হয়ে গিয়েছে, আমার মেয়ে বলতেছে এখন ঠান্ডা করতে হবে। আপনারা যদি ভ্যানিলা আইসক্রিম না দিতে চান দিবেন না, অ্যাভয়েড করবেন, কারণ কেউ আসে মিষ্টিটা বেশি খাবে না, এটার মধ্যে চিনি লাগবে না। এই যে মেয়ে গ্লাস নামিয়ে ফেলেছে, এটা ফালাও। আমার মেয়ে আমাকে হেল্প করছে, কন্ডেশ মিল্ক লাগবে আমার, একটা একটা প্রাণের ইয়ের জন্য আমার আদা আধা কাপ বলে এটাকে, আধা কাপের মতন লাগবে, এটার মধ্যে চিনি লাগবে না, কন্ডেশ মিশ্র হবে না,
কন্টেস্ট মিলিসের এত সুন্দর একটা গ্রান আসতেছে, কি বলবো, ঘি কন্টেস্ট মিলিক, আবার ভাজা প্রাণের সেমাইটা। আমার প্রায় 4/3 ভাগ লেগেছে কন্টেস্ট মিলিক, আর যেই পর্যন্ত সেমাইয়ের সাথে কন্টেস্ট মিলিকটা মিস না হবে ভালোভাবে, সেই পর্যন্ত আপনারা লড়া দিতে থাকবেন, কারণ এটা জমলেই বরফির ডিজাইন ইটা হবে, পারফেক্ট হবে। আমি এখন ভালোভাবে এটাকে ভেজে নেব কন্টেস্ট মিলিকের সাথে। আমার একটা কাচের ই লাগবে, এখন আমি ঢেলে নিব, আমার এটা হয়ে গিয়েছে। এটার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, শুধু কন্টেস্ট মিলিক, ঘি, আর হলো এই সামাই, লাচ্ছি সামাই, ওই সময় হবে, লম্বা সময় হবে, সমস্ত লম্বা সময় একটু ধৈর্য সহকারে বাঁধতে হবে। আমি গরম গরম এটা বিছাতে হবে, না হলে কাটা হবে না। এখন আমি শেপ করে নিব, এই যে কেটে নিচ্ছি, তারপরে ফ্রিজ রাখতে হবে। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই করবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি বরফিটা কেটে নিলাম, এখন আমি ফ্রিজে রাখবো। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য বেগুন করব, বেগুন তো বাচ্চারা খাবে না, একটা বেগুন নিলাম, আর বেসন তো লাগবেই, আপনাদের দেখাচ্ছি। আর দেখুন আমার নিচে কিন্তু পুরো লাগেনি, আমার হয়ে গিয়েছে শেষ। আর এদিকে আমি সেহরির জন্য কালিবাউস মাছ, আর এটা হলো শৈল মাছ, শৈল মাছ, শৈল মাছ আমি আজকে ভর্তা বানাবো এগুলো দিয়ে, আর কালিবাউস দিয়ে রান্না করব আমি, কালিবাউস রান্না। এই যে আচ্ছা, বাইরে কাটা হচ্ছে, কারণ ঘরের আমার কিচেন রুমটা ছোটো, আপনাদের অলরেডি বলেছি আমি, সামাম কেটে ফেলে যাকে তরমুজ কাটতেছে, মাশাল্লাহ তরমুজটাও ভালো হয়েছে, এখন মিষ্টি হলি হয়, এখন কাটবে। এই যে আমি বেসনের সাথে অল্প করে কালো জিরা দিয়েছি, আর আধা আধা চামচের 1/4 ভাগ মরিচের পাকে দিয়েছি, একদম অল্প করে টেস্টটা আনার জন্য। আর একদিকে বেগুনটা কেটে রেখেছি। আমার কাছে আপনারা তো মনে দেখতেছেন আমার কোনো সেহরি বা ইফতারির মধ্যে বাচ্চা গো খাবার খায় না দেখে আমি কিছুই করতে পারি না, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব শুক্রবার দিন আবার রেসিপি আনার জন্য, কারণ বাচ্চারা না খাক, আমাদের দুজনের জন্য হলো করতে হবে। আর এখানে বাঙালিদের ইফতারি দিতে হবে, আমার যেখানে কাজ করে রাব্বু একা কোম্পানির, ওই কোম্পানি আমি দিতে হবে। এই যে বেসনটা, আর কালিজিরা দিয়ে কেন, কালিজিরা দিলে শরীরের জন্য অনেক উপকার, শুধু মৃত্যু ছাড়া এই কালিজিরা অনেক উপকার শরীরের জন্য, আবার রোজা রাখি শরীরের জন্য আরও বেশি উপকার। আমি এক পিট উল্টিয়ে দিয়েছি, এক হাতা করতেছি তো বাচ্চারা বাইরে গিয়ে খেলাধুলা করতেছে অল্প করে, ওই জন্য বানিয়ে নি। আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, বেগুনি, এদিকে আমি এই তেলে ময়েশ্চারাইজ নিলাম, সে রাত্রে যে ভর্তা খাবো, আবার চুলা তরাবো ইয়ের জন্য তেল দিয়ে, এই জন্য ময়েশ্চার টেলে নিলাম। এই যে আজকে ইফতারি জুস, লেবন, এই যে দই যে বানিয়েছিলাম, এই দই, তারপরে বরফি 25 মিনিট দেখালাম, সমোচার, এই যে মেয়ে যে বানিয়েছিল ভ্যানিলা মিল্ক শেক শেক বলে, আমার মেয়ে কত কিছু, আবার ও আরেকটা পিৎজা বানিয়েছে, আমি দেখা যা ভুলে গিয়েছি, বলতো আম্মু 1 মিনিট লাগে, ও ওর জন্য বানাইছে, দেখছে হয়েছে কিনা, কিন্তু মাশাল্লাহ হয়েছে। নিজে আজকের ইফতারি আয়োজন, আজকে রোমান্স রোমান্সিক হেফসালি কেয়া হিন্দি আগে আজকে আমরা ও বেড়াতবু ভাই কেন আসে না হিন্দি, এই জন্য আবার হিন্দি বলতে হয়। আজকে আবার একটা ডিম, মুরগি ডিম দিয়েছে মাত্র একটা, আইজা রেখেছে, আবার ভাইজানে নিয়ে আসলো বক্সিস ভাইজান। আরে সুরবা
বেগুনি নিয়ে আসছিল এখন ঘর থেকে, কারণ ঠান্ডা হয়ে যায় আর বেশি টাইম নাই, আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। এরোমা এই যে এরকম, আলহামদুলিল্লাহ আজকে আরো পারফেক্ট, আর বেশি মানে দই হয়েছে একদম পারফেক্ট। বানাতে বানাতে শিখে যায়। এই যে দেখুন আমার দইটা কেটেছি, যে এখন বরফি কাটবো। এই যে ফ্রিজ রাখার পরে আমার এরকম পিস পিস হয়েছে, যদি পারফেক্ট সেমাইটা ভাজা হয় তাহলে এরকম হবে। এই যে আমরা ইফতারি করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে খেজুর খাচ্ছি, চূর্ণ। এই যে আমার হাজবেন্ড ইফতারি করতেছে, রোজাদার, বড় রোজাদার, কষ্ট করে সারাদিন। আজকে আমি সমস্যা করি নাই ঘরে, এই যে কিনে নিয়ে আসছে। এ চিজি চাউল খুলেছে খাবে বলে। আর সমস্যা তিন ধরনের এখানে, একটা ভেজিটেবল, একটা কিমা, আর একটা হলো চিজি। ওর আব্বু হয় বাচ্চাকে আজকে বলে আর ভাল লাগতেছে না, মাথা ব্যথা করতেছে অনেকদিন ধরে, বলতেছে মাথা ব্যথা করতেছে। বিল্লি কেউ খাবার দিয়েছে, আমার ছোট বেবি খাচ্ছে ইফতারি। আজ রাত হয়ে গিয়েছে, এখন উঠেনি সবাই। আজকে মনে হয় খাবারটা ভালো লেগেছে, মেয়ে খেয়েছে, এগুলো খাইনি আমি ওর আব্বু আর এই ভাইজানে গেছে। আর একটা তো চলে গিয়েছে, এই যে খাবারের পরে দেখুন আজকে তরমুজ রয়ে গিয়েছে, খাবার রয়েছে, এন্দা জুস, দই খাই, দই খাওয়া হয়েছে, দেখে জুস গুলি খাওয়া হইল না। তার জন্য শোল মাছ 4 পিস ভেজে নিব, আমাদের দুজনের হয়ে যাবে। কেন টাকি মাছগুলো কাটা বেশি থাকে আর রোদার মধ্যে বাঁচতে বাঁচতে যান নষ্ট, এই জন্য আমি শোল মাছ নিয়ে ভর্তা বানাবো। আর এইদিকে হলো আপনাদের বলছি ইটালি মাছ, কালিবাউস মাছ, কালিবাউস মাছ ভাজলাম, এ ধুয়ে ক্লিন করে হলুদ মরিচ সব একসাথে দিয়ে রাখলাম। আর এদিকে আমি পটল, কাঁকরোল, আলু একসাথে এগুলো ভেজে আমি রান্না করব। আমি মাছের জন্য ভর্তার জন্য মাছগুলো ভেজে নিলাম, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কারণ সে যে সময় কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করাই ভালো, এই জন্য আমি মানে গন্ধ জানি না আসে, তাই আমি কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি অল্প করে বাদামি করে। আমার ভর্তাটা, মাছের ভর্তাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি মুখে দিয়ে দেখেছি এমনি এমনভাবে একটু করে মুখে দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, কিন্তু একটু জাল হয়ে গিয়েছে, জানি না আমার হাজব্যান্ড এখন কী বলবে। আমি মরিচ 7টা মরিচ দিয়েছি, ভর্তাও মশলা অনেকগুলো হয়েছে, আমার 2 দিন হয়ে যাবে, গন্ধ হবে না, পেঁয়াজ যে ভেজে নিয়েছি এই জন্য। আর সর্ষার তেল না দিলে তো ভর্তার কোনো টেস্টই নেই, বলুন আপনারা, সর্ষার তেল লাগবেই লাগবে, লাজিম। আর এদিকে আমার পটল বাজা হচ্ছে তরকারির জন্য, মাছ ভেজে ফেলেছি। তাহলে আজ আসতেছি আমি আবার, এই যে আমি আদা রসুন, আর কী আর বলবো, প্রতিদিনই তো একই মশলা দিই, কিছু তো আর বলার নেই, ধনে গুঁড়া জিরা গুঁড়া সবই দিয়েছি, প্রতিদিন যা লাগে মশলা তাই দিয়ে দিয়েছি। এখন আমি কষাচ্ছি আদা রসুন 1 চামচ, আধ 1 চামচ রসুন আমি পরিমাণ মতো দিয়েছি, কারণ আমার যতটুকু মাছ ততটুকুই তো আমার দিতে হবে, আর যার যার বেশি ফ্যামিলি বুঝে আপনারা দিবেন।
এখন আমি কষাচ্ছি ভালোভাবে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, আমি একটু ঝুড় ঝুড় রাখবো। আবার আলু খেয়ে ফেলবে, আলু পটল কাঁকরোল। আর এদিকে তো বত্তাটা দেখিয়েছি আপনাদের। আজকের মতন এখানে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আবারও করতে করতে 9টা চলে গেল, আজ আমাদের রাত্রে 10টা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা ভাইরাস থেকে সবাই বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।